সে সময় আপনি কোথায় ছিলেন? এখানে নয়াপুর, ওখান থেকে গাজীপুর গেছিলাম। ওখানে আমাদের একটা গাজীপুর যাওয়ার পর ওখান থেকে হাবিলদার রোশন ওখানে ছিলাম, দিল মোহাম্মদ, মতিউর রহমান, আনিস, দিলদার, এরা আমরা ছিলাম। ওখান থেকে মুক্তিযুদ্ধে আমার ওদের সাথে যাত্রা আর কি। ওরা এমারজেন্সি ছিল, এয়ারফোর্সের ছিল, আমি সিভিল ছিলাম, আমার সাথে সম্পর্ক ছিল, ঠিক ছিল, ওইভাবে তাদের লোক সম্পর্ক হয়। এরপরে তো আমরা কেমনে কেমনে আসলাম কুমিল্লা, কুমিল্লাতে ওই যে ফেনি, ওই যে দুই নম্বর সেক্টর ফেনি, জাকরিমা, ওনার সহযোগিতায় হেয়ার ভাবেছিলাম আমরা। ওখান থেকে দুই নম্বর সেক্টরে আমরা ওই যে দিলদার দিলদার বললাম, এরা সবাই মিলে আমরা ওইদিকে গেছি। ওখানে নানা সময় নানান রকমের সময় কাটে। আমি তো একা আসি নাই, সবাই আসলেন, একত্রে দশজন, বিশজন, তিরিশজন, পঞ্চাশ জন। কোথায় কোথায় এই যুদ্ধ করছিলেন এটা কি আপনার মনে আছে? পুরো মনে নেই, দু একটা বলেন একটা ঘটনা। এই যে লাকসাম ট্রেন স্টেশনটা, লাকসামের যে ট্রেন স্টেশন হওয়ার আমরা ছিলাম, তার একজন ছিল কুমিল্লা কসবা কসবা বাড়ি ছিল আলিম, আলিম কি আর কি। She was